Malak. আমার জন্য ঠিক আছে, আর কার জন্য? বেকামের জন্য দিতে বলছিস? হ্যালো বন্ধুরা, আজকে খুব স্পেশাল একটা ডিশ বানাবো। তোমরা অনেকেই বলছিলে যে বড়দের জন্য কিছু একটা বানিয়ে দেখাতে, তো এটা বাচ্চা বড় সবাইকার জন্যই, আর বাচ্চাদের তো মন ভরে যাবে এটা খেলে। আমি এটার নাম দিয়েছি পিৎজা বম। কীভাবে বানাচ্ছি দেখে নাও। একটুখানি ক্যাপসিকাম কুচি, একটুখানি পেঁয়াজ কুচি, একটুখানি টমেটো কুচি নিয়ে নিয়েছি একটা বড় বোলের মধ্যে তিনটেই। এটা বানানো খুব সহজ, আর আমি আগেই বললাম বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে, এটা তোমরা টিফিনেও দিতে পারবে। তো তিনটে সবজিকেই একটা বোলের মধ্যে নিয়ে মিশিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কেচাপ, তোমরা চাইলে একটুখানি চিলি সসও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না। আর আমার সাথে বসে আছে গেড়ি বুড়ি, তাই একটু একটু আওয়াজ তোমরা পেতে পারো, ওটা এক্সকিউজ করো। এবার ওপর থেকে একটুখানি মেয়োনিজ দিয়ে দিলাম, এবার ভালো করে মিক্স করে রেখে দিলাম। এবারে আমি নিচ্ছি পাও ভাজি ব্রেড। বলে দিলাম যে এটা কিন্তু তোমরা বার্গার যে পাউরুটিটা পাওয়া যায় ওটা দিয়ে খুব সুন্দর হয়, কিন্তু আমাদের বিষ্ণুপুরে অত কিছু সবসময় অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য আমি পাও ভাজি পাউরুটিটাই নিয়েছি, এটা দিয়েও সুন্দর হয়েছে। তো এটা ছুরি দিয়ে মাঝখানটাতে একটু গর্ত মতো করে দিলাম, এক্সেস পাউরুটিটাকে বাইরে ফেলে দিলাম। আরেকটা করে দেখাচ্ছি দেখো, মানে গর্ত মতো করে দিলে, আর ওই যে এক্সেস পাউরুটিটা যেটা বার করছি সেটাকে ফেলে দিও না, এটাকে ব্রেড ক্রাম্স বানাতে তোমরা ব্যবহার করতে পারো, কোনো জিনিসই ফেলা উচিত নয়। তো চারটেরই মাঝখানটাকে আমি ছুরি দিয়ে গর্ত করে দিলাম। এবারে একটুখানি চিজকে আমি কুড়িয়ে নেবো। তো চিজকে করানোর জন্য আমার তো তোমার নর্মাল যে আমুলের চিজ কিউব সেটাই এখানে পাওয়া যায়, ওটাই নিয়েছি। তোমরা চাইলে মোজারেলা নিতে পারো, খুব ভালো হবে তাহলে। এবারে ব্রেডটা নিয়েছিলাম, ব্রেডটার ওপর থেকে প্রথমেই আমি একটা লেয়ার দিচ্ছি সবজিগুলো, মানে সবজি আর মেয়োনিজ আর যে তোমার টমেটো সস দিয়েছি বানিয়েছিলাম সেটার একটা লেয়ার দিলাম। ওপর থেকে দিলাম একটুখানি চিজ, তার ওপর থেকে দিচ্ছি আবার একটু সবজির লেয়ার। এইভাবে আমাকে পরপর করতে হবে, তার ওপর থেকে আবার একটু চিজ দিয়ে দিলাম। এবারে যদি আরও তোমার বড় গর্ত হয় তাহলে আরও এইভাবে দু তিনবার তোমরা করবে, কিন্তু আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে একটু মিক্স হার্বস দিলাম, মানে আমার কাছে যেটা ছিল পিৎজা যে মিক্সটা ওটাই দিলাম। এবার এগুলোকে তোমরা বেক করতে পারো, কিন্তু আমার মাইক্রোওয়েভ খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে তাওয়াতেই বেক করব। তো প্রথমে একটুখানি দিয়ে দিলাম আমি বাটার, তারপরে ওপর থেকে আমার এই পিৎজা বমগুলোকে বসিয়ে দিলাম, বসিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট একদম লো ফ্লেমে আমি এটাকে কুক করে নেবো। এটা হতে খুব একটা সময় লাগে না, কিন্তু হয়ে যাবার পরে দারুণ টেস্ট হয়। আর আগেই বলেছি মোজারেলা যদি তোমরা চিজ দাও তাহলে কিন্তু এটা মেল্ট হয়ে দারুণ চিউই একটা ব্যাপার হয়, একদম পিৎজার মতো। দেখো আমার এই আমুলের চিজটাও কিন্তু সুন্দর করে মেল্ট হয়ে গেছে। এবার আমি একটা কাটছি, কেটে তোমাদেরকে মাঝখান থেকে দেখাচ্ছি যে কীরকম ব্যাপারটা হলো। দেখো কী সুন্দর, বলো অমনি বলতে হবে না, ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। টিফিনে দেবো, বানিয়ে নিয়ে যাবে টিফিনে? ইয়েস, শুধু তোমার জন্যই বানিয়ে দেবো তো? আচ্ছা, না বন্ধুদের জন্যও দেবো? অরিসের জন্য? তোমার জন্য শুধু আর বন্ধুদের জন্য দেবো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই পুটুর জন্যও ঠিক আছে, আর কার জন্যে? বেখামের জন্যও দিতে বলছিস? আচ্ছা ঠিক আছে দেবো সবার জন্য, সবাইকে ঘরে ডেকে খাওয়াবো। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ, সবাইকে একদিন ঘরে ডাকবো, ডেকে খাওয়াবো, ঠিক আছে? আশা করছি ভালো লাগলো, যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।